দর্শক আসসালামু আলাইকুম আজকের পাইকারি বাজারে পেঁয়াজ রসুন আলু পাইকারি কত করে দাম বিক্রি হচ্ছে তা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকের বাজারে রসুনের দামটা একটু বেশি আর পেঁয়াজের দাম কত আছে সেটাও এখন আমি বলবো দর্শক আপনাদের এখানে পেঁয়াজ রসুন আলু কত করে পাইকারি দরে বিক্রি হচ্ছে সে দামগুলো যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তাহলে অন্য দর্শকদের জন্য খুব ভালো হয় কারণ সব জায়গায় দাম এক থাকে না এক দুই টাকা কম বেশি হয় তাহলে চলুন পেঁয়াজের দামটা আগে জানা যাক তারপরে আলু তারপরে রসুন দর্শক আজকের পাইকারি বাজারে সব থেকে ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি এই পেঁয়াজটা হচ্ছে পাবনার সবথেকে বড়ো চাই সুন্দর পেঁয়াজ এটা সত্তর বাহাত্তর টাকা কেজি আমরা বিক্রি করতেছি তারপরে আসি দর্শক এটা হচ্ছে রাজশাহীর পেঁয়াজ এই রাজশাহীর পেঁয়াজ আজকের পাইকারি বাজারে আমরা বিক্রি করছি সাতষট্টি আষট্টি টাকা কেজি দর্শক বাজারে পেঁয়াজের অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি দেখে দাম সব থেকে ভালো পেঁয়াজের একটু রেট বেশি আর মিডিয়ামটা একটু দাম কম ভালোটা সত্তর বাহাত্তর টাকা পড়বে আর মিডিয়ামটা দাম পড়বে ছয়ষট্টি সাতষট্টি টাকা আষট্টি টাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে তারপরে আসি আলুর মধ্যে দর্শক সব থেকে ভালো রংপুরের ডায়মন্ড আলুটা আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বত্রিশ টাকা কেজি এই ডায়মন্ড আলুটা যদি আপনারা নিতে চান তাহলে আজকের পাইকারি বাজারে দাম পড়বে বত্রিশ টাকা কেজি তারপরে হচ্ছে এটা রাজশাহী ডায়মন্ড এই রাজশাহীর ডায়মন্ডটা আজকের পাইকারি বাজারে আমরা বিক্রি করতেছি তেত্রিশ টাকা কেজি দশক সব থেকে আর রাজশাহীর আলুটা একটু দেখতে সুন্দর সাইজে বড় এই জন্য এটা এক টাকা কেজি বেশি বিক্রি হচ্ছে তারপরে আসি স্টিক ডায়মন্ড এই স্টিক ডায়মন্ডটা আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বত্রিশ টাকা কেজি এটা রংপুরের স্টিক ডায়মন্ড আপনারা যদি এই ডায়মন্ডটা নিতে চান তাহলে বত্রিশ টাকা কেজি পড়বে আর সাদা গুড়ি দেশি আলু সব থেকে ভালো যে দেশি আলুটা ওরিজিনালটা এটা বিক্রি হচ্ছে উনচল্লিশ চল্লিশ টাকা কেজি এই দেশি আলুটা আপনারা নিতে চাইলে উনচল্লিশ চল্লিশ টাকা কেজি পড়বে আজকের বাজারে আর বারমিস এই দেশিটা এটা টিপিএস দেশি বলে এই দেশিটা আজকের বাজারে আমরা বিক্রি করছি সাতত্রিশ আটত্রিশ টাকা কেজি তারপরে আসি দশক রসুন আজকের রসুনের বাজারটা একটু বেশি সব থেকে ভালো বড় মাতার রসুনটা আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আপনারা সব থেকে বড় দেশি রসুনটা যদি নেন তাহলে দাম পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আর মিডিয়াম যে রসুনটা ওইটা বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বিশ টাকা কেজি পাইকারি দর্শক আজ এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ